কি হয়েছে? কিছু কি ঘটেছে? বানুর নিফারটিতির সঙ্গে কাজ রয়েছে। দরুদ মহামান্য বাদশাহ ও আমার খোদাবন্দ জনাব আমিন হোতেব। আমি অদ্বিতীয় শক্তিশালী খোদার সন্ধানে রয়েছি, আর বানু নিফারতিতি আমার মতন একজন অক্ষমকে নিজের খোদাবান হিসাবে ভূষিত করছে। আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাবার জন্য আমি দুঃখিত, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনেছি যেটা আপনাকে বলা দরকার বলে মনে করছি। শুনছি। এখনই খবর পেলাম যে ইবাদত খানার খাদেম ইউজারসিফকে হত্যা করতে যাচ্ছে। কখন, কোথায়, কিভাবে? ইউজারসিফ কোথায়? আমি এগুলো জানি না, শুধু খবর পেলাম যে তাকে হত্যা করার নীল নকশা করা হয়েছে। যে কোনো মুহূর্তে ইউজারসিফের জান বিপন্ন হতে পারে। তুমি এগুলো কোথা থেকে জানলে? বানুতির খাদেম নিজে শুনেছে। খাদেম হাপুকি আপনার আম্মাজানের সাথে গোপনে এই কথা বলেছে। ইউজারসিফকে আমার কাছে নিয়ে এসো দ্রুত। দরুদ আজিজে মিশর জনাব ইউজারসিফ। খোদামন্দের দরুদ তোমার উপরে। কি হয়েছে, অস্থির কেন? মহামান্য বাদশাহ আপনাকে জরুরি তলব করেছে, এক্ষুনি যেতে বলেছে। কিছু কি হয়েছে? তোমাকে বলেনি এত জলদি ডাকার কারণ কি? না, আমাকে কিছু বলেননি, কিন্তু ওনাকে ভীষণ অস্থির দেখলাম, শুধু বললেন আপনাকে খবর দিতে। চলো যাই। দরুদ আমার মহামান্য বাদশাহ আমেন হোতেব। শুনলাম ইবাদত খানার খাদেম তোমার জন্য নীল নকশা এঁকেছে। এখনো এমন কিছু ঘটেনি আলী জনাব, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। মহামান্য বাদশাহ, আমরাও কিছু বিক্ষিপ্ত কারণ শুনেছি, সেটা সত্যি খুব বিপজ্জনক এবং চিন্তার বিষয়। আজই খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কাছে এসেছেন, এবং রাজমহলের একজন প্রহরীর সঙ্গেও কথা বলছিল। আমি বিশ্বাস করছি তারা ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে। এর হাকিকত রয়েছে। কিছুক্ষণ আগে বানুতির খাদেম আমার কাছে এসেছিল। সে বলছিল যে যেহেতু এখনো পর্যন্ত আপনাকে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে বিরত রাখা সম্ভব হয়নি, তাই তারা হত্যার ষড়যন্ত্র করছে। একটা কথা মহামান্য বাদশাহ, কিছুদিন পূর্বে ইবাদতখানার খোয়াব বিশ্লেষণকারী যখন মারা যায়, আমার সাথে একজন শয়তান লোকের দেখা হয়েছিল। তিনি বলল যখনই সুযোগ পাব ইউজারসিপের ক্ষতি করব। এগুলো গুরুত্বপূর্ণ নয়। আমি সেই সব কুচক্রি ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই, আমি আমার কাজ নিয়ে চিন্তিত। আমি আমার সামর্থ্য এবং আমার উপরে অর্পিত দায়িত্ব এবং সন্নিকটে আসা দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত। আমার মরহুম আব্বাজান শুধুমাত্র আমুনের খাদেমদের বিরোধী ছিল, কিন্তু আমি আমুন এবং আমুনের খাদেমদের বিপক্ষে রয়েছি। এই আইন যত দ্রুত সম্ভব নিশ্চিহ্ন হয়ে যাক, আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আগামীকাল দেরিও হয়ে যেতে পারে। যদি শামশিরকে কোনো কারণে বাইরে নিয়ে আসা হয়, তবে সেটা তার মালিকের জন্য বিপদ ডেকে নিয়ে আসে। ইবাদতখানার বিরুদ্ধে ছোট্ট একটি পদক্ষেপ জনগণকে আমাদের বিরুদ্ধে খেপে তুলতে পারে। অপরদিকে আমুন মন্দিরে রক্ষিত বিশাল ধন সম্পদ দ্বারা হাজার হাজার মানুষকে মিশরের হুকুমতের বিরুদ্ধে খেপিয়ে তোলা সম্ভব। এতে অনেক নিরীহ মানুষের মৃত্যু ঘটতে পারে। তুমি তো দেখতেই পাচ্ছ দিনের আলোতে আমাদের মহলে কিভাবে গোয়েন্দাগিরি চলছে, এবং তোমাকে হত্যার পরিকল্পনাও করছে। তুমি কি বলছো তাদের সুযোগ করে দেব, যা পরে আর ফেরত পাওয়া যাবে না? যদি আমার মহামান্য বাদশাহ শান্ত থাকেন তো আমি একটি পথ বাতলে দিতে পারি, যেটা আপাতত খাদেমদের ষড়যন্ত্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। শুনছি, আমি খাদেমদের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাই, তা কি করে সম্ভব? প্রথমে মহামান্য বাদশাহর নিকট আমি একটি সওয়াল করতে চাই, অতঃপর খাদেমদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আমি বলব। জানতে চাই আমার মহামান্য বাদশাহ কোন খোদার ইবাদতকারী। আমি আপনার খোদাকে চিনি না, তবে এতটুকু চিনেছি তিনি ইবাদত খানার খোদাদের মতন ধন সম্পদ সঞ্চয় করতে চান না, এবং পয়গম্বর ইউজারসিফকে মিশরের জনগণের হেফাজত এবং নাজাতের জন্য পাঠানো হয়েছে। আপনি যেই সকল সৌন্দর্যের বিবরণ দিলেন, সেই আলোকে এখন আমি আমার মহান একাত্মবাদী খোদার দাওয়াত আপনাকে দিচ্ছি।
কোনো প্রয়োজন নেই, কেননা এখন আমি একাত্মবাদী খোদার অনুসারী। হ্যাঁ, আমার একাত্মবাদী খোদা? হ্যাঁ, একাত্মবাদী খোদা, যে খোদা সকলকে সমানভাবে আলো দেয় এবং যার রহমত সকলের সত্তার জন্য বর্ষিত হয়, যে খোদার হাতে সকল সত্তার প্রাণ নিহিত, নদী নালা অফুরন্ত ফসলের বৃদ্ধি যার হাতে। মহামান্য বাদশাহ, আপনার পেরেশান হওয়া উচিত নয়, পুনরায় বেহুশ হয়ে যেতে পারেন। আমি আতন খোদার ইবাদত করি, যাকে ছাড়া সমস্ত ভূমণ্ডল নিথর ও নির্জীব। তোমার একাত্মবাদী খোদা কি সেই আতন নয়? আমি এখনো সঠিকভাবে বুঝতে পারিনি, মহামান্য বাদশাহ কি সেই খোদার কথা বলছেন যিনি সূর্যকে আলোকিত করেন এবং সারা জাহানের খালেক? আপনি কি তার প্রতি ইমান এনেছেন? তার পয়গম্বরের প্রতি ইমান আনছি। আমি কি এই খোদাকে অতুল নামে অভিহিত করতে পারি? তাকে 1000 নামে ডাকা যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন নামে ডাকা হয়। মহামান্য বাদশাহ আমিন হতেব তাকে আতুল নামে সম্মোহিত করতে পারেন। আমিন হতেব, আমি আমার এই আমিন হতেব নাম নিয়ে ত্যক্ত বিরক্ত, আমি আমুনের নাম নিয়ে ত্যক্ত, আমি আতুনের ইবাদত করি, আমার নাম এখন থেকে অখুন আতুন। অসম্ভব সুন্দর নাম, অতুন ইবাদতকারী, অখুন আতুন, অখুন আতুন। আগামীকাল থেকে নিজের দিন জাহির করব, সবাই জানুক এখন থেকে আমার নাম অখুন আতুন। একাত্মবাদী অদৃশ্য খোদার ইবাদত করি এবং সকলকে বলবে যেন একাত্মবাদী খোদার ইবাদত করে এবং মিশরের অসংখ্য খোদার সাথে সম্পর্ক ছেদ করে যেন তাদের ধ্বংস করা হয়। আমি আপনার নাম ও একাত্মবাদী খোদার ইবাদত সম্পর্কে সহমত পোষণ করছি, কিন্তু জনগণের জন্য একাত্মবাদী খোদার ইবাদত বাধ্যতামূলক এবং তাদের আইন ধ্বংসকে কল্যাণকর মনে করছি না। কেন নয়? এতে করে আপনি জনগণের বিরোধিতার সম্মুখীন হবেন। লোকজন এখনো আমুনকে ভালোবাসে, আর আপনি যদি নিজের নাম ও আইন পরিবর্তন করেন তবে লোকজন দ্বিধাগ্রস্ত হবে, কেননা আপনাকে তারা তাদের খোদার পুত্র মনে করে। এতে আমুনের প্রতি আপনার দুর্বলতা প্রকাশিত হবে আর অনেকে হয়তো আপনার পথ অনুসরণ করবে। এই পরিস্থিতিতে ইবাদতখানার খাদেমগণ আপনার নাম পরিবর্তনে রাগান্বিত হবেন। তা তো অবশ্যই হবে। আমি চাইছি এই নাম ও আইন পরিবর্তন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সকল জনগণের সম্মুখে আঞ্জাম দেয়া হোক এবং মিশরের সকল জনগণকে তা অবহিত করা হোক। এটি খাদেমদের আতঙ্কের মধ্যে ফেলে দেবে, কারণ বাদশার আইন পরিবর্তন মানে আমুনের অমর্যাদা। এভাবে ক্রমান্বয়ে রাজমহলে আমুনের ইবাদতখানা বন্ধ করে দেব এবং বানু ও নিফারদিতিকে একাত্মবাদী খোদার ইবাদতে আনব। এভাবে ক্রমান্বয়ে ইবাদতখানার খাদেমদের রাজমহলে প্রভাব কমে যাবে। এই প্রক্রিয়ার কারণে জনাব ইউজারশিপের প্রতি অবশ্যই হুমকি আসবে, কেননা এই ঘটনার জন্য জনাব ইউজারশিপকেই দোষারোপ করা হবে। চিন্তা করো না ইরানুস, খোদাবান্দ আমার হেফাজত করবে। জনাব ইউজারশিপ, খোদাবান্দ নিজের পয়গম্বরকে হেফাজত করছেন, খোদাবান্দ তার পাহারায় আছেন। তার মানে এই নয় যে আমরা তার পাহারায় থাকব না, আমরা আমাদের পয়গম্বরের হেফাজত করব, তাকে কখনোই একাকী ছাড়বে না।